কোরআন এবং হাদিসের আলোকে ইনশা আল্লাহ, যেগুলো নবীরা করতেন। নবীর আসুদগণদের থেকে জানাবো যেই কাজ করার কারণে এমন এমন নবী ছিল যাদের 900 স্ত্রী ছিল। তো সেই ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে চাতক পাখির মতো শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, তো আজকের এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাউদ আলাইহিসসালাম এর কোন কোন রাওয়ায়াত থেকে জানা যায় 900 জন স্ত্রী ছিলেন, এবং হযরত সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিসসালাম এর 900 জন স্ত্রী ছিলেন কোন কোন রাওয়ায়াত থেকে জানা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে কেন এত শক্তি দিয়েছিলেন, কেন এত শক্তি দিলেন? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বললেন যে হযরত দাউদ আলাইহিসসালাম তার শরীরে এত শক্তি থাকার কারণ হচ্ছে তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভাঙতেন, অধিক সময় রোজা রাখতেন। তিনি অধিকাংশ সময় অধিক সময় নামাজের মধ্যে কাটাতেন, তিনের এক ভাগ রাত্রেবেলা, তিন ভাগের এক ভাগ ইবাদতে কাটাতেন, বাকি সময় ঘুমাতেন, এবং একদিন রোজা রাখতেন একদিন ভাঙতেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস, এবং এই কাজ করার কারণেই আল্লাহ তাআলা তার উপর এত বেশি বরকত দিয়েছিলেন, এত বেশি বরকত দিয়েছিলেন যে তার 900 জন স্ত্রী ছিল। আল্লাহু আকবার। কিন্তু আমরা ভাবি দুর্বল হয়ে যায়, হ্যাঁ একদিক থেকে দুর্বল হই, কিন্তু অন্যান্য দিক থেকে আল্লাহ তাআলা এত বরকত দিবেন যা কল্পনাও করতে পারবেন না। হযরত দাউদ আলাইহিসসালাম তিনি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা করতেন। তাওবাও ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআলুকুম আনহারা। এই আয়াতটা আমি প্রায়ই বলি, যারা তাওবা করবে আল্লাহ তাআলা তার পরিবার থেকে অভাব অনটন দূর করে দিবেন, তার মনের আশা পূরণ করবেন, বেশি সন্তান সন্ততি দিবেন। কিভাবে? বেশি তাওবা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো ইহুদিরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, এই ইহুদিরা বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি স্ত্রী পাগল। তো কিন্তু আপনি তার বিপরীত দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র বিয়ে করেছিলেন কয়েকটা, আর এদিকে অন্যান্য নবীগণ ছিলেন যারা দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালাম একজনের শত শত স্ত্রী ছিল, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সংখ্যা সেই অনুযায়ী কিছুই না। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন দীন প্রচারের জন্য, নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য নয়। কেননা যদি সেটাই উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে কেন 40 বছরের বৃদ্ধা একজনকে বিয়ে করতে যাবেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি দীনের জন্য সকল জান মাল কুরবানি করে দিয়েছিলেন। ইহা আল্লাহ তাআলার পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদেরকে মাথায় রাখতে হবে। ঈসা নবীনা আলাইহিসসালাম ওনারও কিছু ইবাদত ছিল যেগুলো আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় ছিল। তিনি সবসময় নামাজ রোজা ইবাদতের মধ্যে সময় কাটাতেন। এই কাজগুলোর কারণেই যারা বেশি বেশি রোজা রাখবে আল্লাহ তাআলা ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে অটোমেটিক সন্তান দান করবেন, অটোমেটিক গায়েবীভাবে আল্লাহ তাআলা কুদরতিভাবে সন্তান দান করবেন, কুদরতিভাবে শক্তি দান করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।